তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে আমি একটা গার্ডেন আপনাদের দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুদিনা পাতার গাছ। পুদিনা যেটা খুবই সুন্দরভাবে হয়ে রয়েছে এবং ভালো একটা বিস্তার করেছে। এরপরে এই দেখুন, এটা একটা বনসাই। কীভাবে বনসাইটাকে মাটির সঙ্গে মানে একটা টবেতে কীভাবে সুন্দর করে একটা আকার দিয়ে তৈরি করেছে, যেটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে এই ভিডিওতে। এই দেখুন কীভাবে কী সুন্দরভাবে একটা তৈরি করেছে, দেখতে পাচ্ছেন। এরপরে এইগুলো দেখুন, সমস্ত কিন্তু হিবিস্কাস, অর্থাৎ জবা গাছ। এগুলো সবই জবা গাছ, বিভিন্ন রকম জবা এখানে আপনি দেখতে পাবেন। এই দেখুন, এটা রয়েছে এরকম পিঙ্ক কালার, কত সুন্দরভাবে হয়েছে বিনা কিছু পরিচর্যাতে, কীভাবে পড়েছে দেখুন। এরা আমি এক জায়গায় ঘুরতে এসেছিলাম, সেই ভিডিওটাই আপনাদের সামনে আমি শেয়ার করছি। দেখুন ফুলের সাইজটা আমি দেখুন কত বড়, কি সুন্দর একটা আকার নিয়েছে। সমস্ত এগুলো যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু হিবিস্কাস। এটা দেখুন বুগান ভেলিয়া, এই কাগজ ফুলের গাছ, দেখুন কীভাবে হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই গার্ডেনিং আইডিয়া বাই সুভাষ দাস চ্যানেলে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। এমনি কোথাও ট্যুর বা কোথাও গেলে আপনি সেখানে হয়তো গার্ডেনিং করে যে গার্ডেনিং আছে সেগুলো ভিডিও করেও আপনি দেখাতে পারবেন, এই আমার এই আইডিয়া থেকে। এই দেখুন এই গাছটা, এখানে কিন্তু কেউ ফুল তুলতে দেয় না। এই দেখুন, এখানে দেখুন তিনটে হয়ে রয়েছে, কি বড় বড় আকারে, কি সুন্দর একটা। এই দেখুন জবা গাছের আকৃতিটা দেখুন, জবা ফুলের কত সুন্দরভাবে করে রয়েছে হয়েছে এটা দেখুন। এই দেখুন এটা ইয়েলো কালারের, পরপর সব একটা এই টবেতে সব করে। এই দেখুন এটা হচ্ছে বিবেকানন্দ কালার। এই দেখুন সেম, এটাকে বলা হয় এই আগেরটা যেটা দেখালাম ওটা হচ্ছে বিবেকানন্দ জবা। জবা গাছে প্রচুর ভ্যারাইটি, দেখুন গার্ডেনটা দেখুন কীভাবে সাজিয়েছে এরা, কীভাবে সমস্ত